হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল প্রিমেন প্রপার। আজ হচ্ছে 8th অক্টোবর আর এখন বাজে হচ্ছে 9:40। তো আমি রেডি হয়েছি, আমি মাশিমুনি’র যাব। তো তার আগে আমার একটা কাজ আছে, তো সেই কাজটা করে তারপরে পুজোকে ফোন করবো। পুজো আর বম্মা কালচার মোড়ে দাঁড়াবে, তারপর ওখান থেকে আমি চলে যাবো। মেবি 12টার মধ্যে হয়ে যাবে, তারপরে যাবো। তো সেই কারণে রেডি হয়েছি। তো আজকে তোমাদের অনেকদিন পরেই, মানে প্রায় 3-4টে ব্লগে তোমাদেরকে আমি, মানে অনেকটা পরে আমি ব্লগটা শুরু করেছি। আজকে অনেকদিন পরে তাড়াতাড়ি ব্লগ শুরু করেছি। তো এই বেরোবো, এখন কাজটা হয়ে গেছে, এখন বেরোচ্ছি। পুটু আর বম্মা দাঁড়িয়ে আছে, তো যাওয়া যাক, এখান থেকে অটো ধরবো, ধরে বেরিয়ে যাবো। তো এই জাস্ট আমি স্নান ফান করে এলাম, এখন বাজে হচ্ছে 2টো। আর এখন এখানে ফুল নিয়ে আলোচনা করছি দাদাই, বম্মা আর পুটু। আর পাঙ্কু গেছে স্নানে, আর হচ্ছে তোমাদেরকে দেখাবো আমার মাশিমুনি’র বাড়িটা পরে। আর হচ্ছে আমার মাশিমুনি পুজো দিচ্ছে। তো এই হচ্ছে মাশিমুনি’র সিংহাসনটা, রিসেন্টলি বানানো, কিন্তু এই সিংহাসনটা বানানোর পরে আমি প্রথম এলাম। মাশিমুনি এখানে পুজো দিচ্ছে ঠাকুরকে। এটা মাশিমুনি’র ব্যালকনি, খুব সুন্দরই, তাই তো? তোই তোমাদেরকে দেখাবো, আর বাকি ছাদেও নিয়ে যাব, দেখাবো দাদাই। আর পাঙ্কু প্রচুর প্রচুর গাছ রেখেছে, এটা তো ডাইনিং প্লেসটা, তোমাদের দেখাবো পুরো ঘরটা ঘুরে। বাকি এখন আমাকে এডিটটা করতে হবে, কারণ কালকে এডিটটা করিনি। তো এডিটটা করব, করে তারপরে ব্লগটাকে লাইভ করব। এই যে এখন এই আমরা লাঞ্চ করতে বসেছি, কিন্তু দাদাই এখন যাচ্ছে স্নান। তো আছে ভাত, ডাল, এই ডাল, সোয়াবিন, পটল ভাজা, আর আসছে মাছ। তো মাশিমুনি চলে এসছে মাছ, এই যে কাতলা মাছ। এটা কি গো? তো এখানে এখন ছোটবেলার আলোচনা চলছে, দাদাই, পুটু আর আমি। আর মাশিমুনি এখানে চা বসিয়েছে সন্ধ্যেবেলা। আমি একটু গুঁড়ো দুধ খাবো, আর আমি একটু গুঁড়ো দুধ খাব। এই যে সেই নেশার জিনিস গুঁড়ো দুধ। দাদাই কিছু বলবি? গুঁড়ো দুধ এখন আর খাই না। আরে কি খেতাম বল, নে বস খাবি না। তো এখন আমরা রাতে ডিনার করছি, এখন বাজে 11:25। তো আমরা গল্প করতে করতে, তার আগে আমরা পুরো লক্ষ্মী পুজোর কাজগুলো কিছুটা কাজ করে রেখেছি। তো যাই হোক, আজকেও সেম রাতে, কারণ মাশিমুনিকে আমি বলেছি কিছু করবে না, যা দুপুরে আছে সেটাই শুধু গরম করে খেয়ে নেবো, কারণ বিকজ কালকে আমরা উপোস করবো, বেশি রিচ ফিচ খাওয়ার কোনো প্রয়োজন নেই সেই কারণে। তো এইটা দাদাই, দাদাই আসছে। দাদাই বলো, মাশিমুনি বলো, দাদাই বলো, হাউ ইজ দ্য জোশ? হাই স্যার, হাউ ইজ দ্য জোশ? তোকে বলতে বলিনি, হাই স্যার বলবো, কিছুই বলতে বলিনি, তাহলে কি বলতে বলবো? বেশ, শান্তি, আমি তো খাচ্ছি না। আমরা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, চিয়ার্স। এখানে পোটা পুটুর ফুটু যদি এখানে ফোন দিয়ে বলে না, আমি এখানে চিয়ার্স করে দিচ্ছি। চিয়ার্স, চিয়ার্স। তো এখন পুটু নিচে পুটু চিয়ার্স, নেশা হয় নাই। বাজে ঠিক রাত 12টা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগ কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে আবার কালকে নতুন ব্লগে, লক্ষ্মী পুজোর দিন। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, গুড নাইট, বাই।